গিদারদহ এক নং গ্রাম পঞ্চায়েতে অনাস্থার পর প্রধান অনুগামী এক কর্মীকে বেধড়ক মারধর অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। বুধবার সকালে সীমান্ত গিদারদহে দরিবর্ষ এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত এই কর্মী সহিদার রহমান প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান আবুয়াল আসাদের অনুগামী বলে পরিচিত। এদিন সকালে জমিতে কাজ করার সময় বিধায়ক অনুগামীরা ওই কর্মীকে বেধড়ক মারধর করে এবং কোদাল দিয়ে মাথায় আঘাত করে। সহিদারের ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র খবর। হাসপাতালের শয্যায় স্বামীর পাশে বসে তৃণমূল কর্মী স্ত্রী জানিয়েছেন, তারা গিদারদহ এক নং গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান আবুয়াল আসাদের লোক বলে পরিচিত। সিরাজুল হক তার নেতৃত্বে বেশ কয়েকজন এসে জমিতেই তার স্বামীকে মারধর করে, কোদাল দিয়ে মাথায় আঘাত করে, মারধর করা হয় তার ছেলেকেও। এরপরে তিনি ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার স্বামীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। স্বামীর অবস্থা সংকটজনক বলেও জানিয়েছেন তিনি। ঘটনা খবর পেয়ে দিনহাটা থানা পুলিশ সেখানে ছুটে যায়, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। আহত তৃণমূল কর্মীর স্ত্রী কি জানিয়েছেন শুনব। জমিতে কাজ করতে গেছে, আমি সবাই গুলো বাড়িতে ছিলাম, যার আমাদের আল আমাদের জমি, একজনের জমি কিনে নিয়েছে, ও আল কাটতে গেছে, তাকে বাধা দিছে, বাধা দেওয়ার পরে হাতে কোদাল ছিল, কোদাল দিয়ে খুব মারছে। আমি মারছে সে মন্টু মিয়া পার্টির সাথে জড়িত। হ্যাঁ, আমি পার্টির সাথে জড়িত আছে। আমার আমি আজাদাকে ভোট দিই, তো এই পার্টি অনাস্থা হওয়ার পরে আমাকে এই রাগটা আমার এখানে ছাড়লো। পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাইজ শোরুম বোম্বে ডাই। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাই ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাবেল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আর এর জোট নিয়ার গৌরীমোহন, কোচবিহার। গিদারদহ এক নং গ্রাম পঞ্চায়েতে অনাস্থার পর প্রধান অনুগামী এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। বুধবার সকালে সীমান্ত গিদারদহে দরিবর্ষ এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ওই কর্মী সহিদার রহমান প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান আবুয়াল আসাদের অনুগামী বলে পরিচিত। এদিন সকালে জমিতে কাজ করার সময় বিধায়ক অনুগামীরা ওই কর্মীকে বেধড়ক মারধর করে এবং কোদাল দিয়ে মাথায় আঘাত করে। সহিদারের ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালে শয্যায় স্বামীর পাশে তৃণমূল কর্মী স্ত্রী জানিয়েছে, তারা গিদারদহ এক নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আসাদের লোক বলে পরিচিত। সিরাজুল হক তার নেতৃত্বে বেশ কয়েকজন এসে জমিতেই তার স্বামীকে মারধর শুরু করে, কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে, মারধর করা হয় তাদের ছেলেকেও। এরপরে তিনি ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার স্বামীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। স্বামীর অবস্থা সংকটজনক বলেও জানিয়েছেন তিনি। ঘটনা খবর পেয়ে দিনহাটা থানা পুলিশ সেখানে পৌঁছায়, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ। গিদারদহ এক নং গ্রাম পঞ্চায়েতে অনাস্থার পর প্রধান অনুগামী এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। বুধবার সকালে সীমান্ত গিদারদহে দলিবর্ষ এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত ওই কর্মী সহিদার রহমান প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান আবুয়াল আসাদের অনুগামী বলে পরিচিত। এদিন সকালে জমিতে কাজ করার সময় বিধায়ক অনুগামীরা ওই কর্মীকে বেধড়ক মারধর করে, তাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। সহিদারের ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ এবং ঘটনার পর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে। অমৃতা, এই বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছো?
দীপাশু দেখো, গীতাম্বুক এক গ্রাম পঞ্চায়েতে দুদিন আগেই অনাস্থ হয়ে গেল। অনাস্থার মাধ্যমে অপসারণ করা হয়েছে গীতাম্বুক এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদকে। এই আবুয়াল আজাদেরই অনুগাম বলে পরিচিত শহীদার রহমান, তিনি আজ সকালে জমির কাজ করতে যান এবং তার উপরে কিন্তু এই ভয়াবহ আক্রমণ ঘটে। মাথার উপর কুড়ুল দিয়ে তাকে কোবানো হয়, পাশাপাশি তার ছেলের উপর আক্রমণ আসে। কিন্তু যায় বিধায়ক অনুগামী সিরাজুল হকের বিরুদ্ধে। বলা হয় যে সিরাজুল হক কিছু লোকজন নিয়ে যেটা অভিযোগ করছে, আপনার স্ত্রী অভিযোগ করেছে সিরাজুল হক কিছু লোকজন নিয়ে তাদের জমিতে গিয়ে তাদের এই আক্রমণ করে এবং তরিকুল তাকে নিয়ে আসা হয় সিমাটা মহকুমা হাসপাতালে। কিন্তু বিধায়ক অনুগামীদের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, জানানো হয়েছে এটা পারিবারিক ব্যাপার, জমি বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে। দীপাশু, ধন্যবাদ অমৃতা। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে।